ততদিন থেকে আমরা তৃণমূল কে আপনাকে ভোট দিচ্ছি হ্যাঁ ততদিন থেকে আপনাকে আমি রাস্তা দিয়ে দিই আপনি দেখেন রাস্তা দেখবেন আপনি বলেছেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অনুব্রত মণ্ডলহীন বীরভূমে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সকাল সকাল গ্রামে পৌঁছে একগুচ্ছ অভিযোগের মুখে পড়তে হলো তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। ঘর নেই, জলের কল নেই, এইসব অভিযোগ শুনে প্রথমটায় দেবাংশু তাদের আশ্বস্ত করার চেষ্টা করলো, পরে তাকে কর্মসূচি বাতিল করে চলে যেতে হয়। শুক্রবার বীরভূমে দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কুহুটিয়ায় ডিহিপাড়া গ্রামে দিদির দূত হিসেবে গিয়েছিলেন দেবাংশু। সেখানে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু। নির্দিষ্ট কর্মসূচি বাতিল করে চলে যেতে বাধ্য হন তিনি। তবে তৃণমূল নেতার দাবি, সমস্যার কথা বলা মানুষের অধিকার। বৃহস্পতিবার দিদির দূত হয়ে রামপুরহাটের মেলেরডাঙ্গা ও বিষ্ণুপুরে গিয়েছিলেন শতাব্দী রায়। সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। অনেক বিক্ষোভকারী আবার শতাব্দীকে লক্ষ্য করে কটূক্তি করলেন। অন্যদিকে এদিন বিক্ষোভের মুখে পড়লেন আরও এক তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। পঞ্চায়েত ভোটের আগে গ্রাম এলাকার জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষা কবচ নামে একটি দলীয় কর্মসূচি তালুক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন রামপুরহাটে গিয়েছিলেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়। কিন্তু মেলেডাঙ্গা গ্রামে ঢুকতে না ঢুকতেই শতাব্দীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, মেলেরডাঙ্গা গ্রামে মারগ্রাম পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল, কিন্তু সেই রাস্তার কাজ এখনও শুরু হয়নি, আর সেই কারণে স্থানীয়দের মারগ্রাম থেকে রামপুরহাট যেতে হয় ঘুরপথে। দ্রুত রাস্তা তৈরির দাবি নিয়ে এদিন সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রয়োজনীয় অনেকে আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রেও রয়েছে জটিলতা। দুয়ারে সরকার নাম না থাকা নিয়েও অনেকে বিক্ষোভ দেখান। এই সমস্যার দ্রুত সমাধান নিয়ে দাবি স্থানীয় সাংসদ ও তৃণমূলের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি শতাব্দীকে ঘিরে বিক্ষোভ দেখান, গাড়ি ঘিরে ধরে রেখে দেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন সাংসদ শতাব্দী রায়। তিনি কার্যত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ও বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছিলেন। পরে শতাব্দী রায় জানিয়েছেন, অনেকেরই অভিযোগ ছিল তারা আবাস যোজনার বাড়ি ও সরকারি বার্ধক্য ভাতা পাননি, দুয়ারে সরকারের অসুবিধাও আনতে পারেনি বলে জানিয়েছেন তারা। তাদের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছি। তিনি আরও বললেন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ায় অন্যদিকে বালিজুড়ির কুহুটিয়া গ্রামে তৃণমূল সরকারের প্রচার করতে গিয়ে আক্রান্ত হন। আবাস যোজনা, বার্ধক্য ভাতার পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, নর্দমা পরিষ্কার করা হয় না নিয়মিত, তাতে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। দেবাংশু ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেন। পঞ্চায়েত ভোটের আগে দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠান চালু হয়েছে, জনসংযোগ বাড়ানোই তৃণমূলের মূল উদ্দেশ্য, কিন্তু তাতে জনপ্রতিনিধিদের গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতাদের।